সালামু আলাইকুম, আমি রেজিউম করিম, পেশায় একজন ফার্মাসিস্ট। প্রতিনিয়তই আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে দেখছি ফলে বিষ মেশানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক আহমেদ স্যার নিয়মিতই এটার উপর লেখালেখি করেন। আমরা যারা সাধারণ জনগণ তারা জেনে শুনেই এই বিষ নামের ফল কিনে খাচ্ছি। আমি গত 5 বছর থেকে নিয়মিত একজন কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনি। তাকে যতবারই আমি বলি যে আমি আমার বাচ্চাকে কিন্তু খাওয়াবো, কোনো বিষ দেওয়া কলা যেন সে আমাকে না দেয়, সে বারবারই আমাকে বলে যে এটা ধোয়া দিয়ে পাকানো, এটাতে কোনো বিষ নেই। আজকে আমি অবাক হয়ে দেখছি কলার গায়ে নীলচে রকমের কি একটা পদার্থ আছে। আপনারা একটু দেখুন, খুব কাছ থেকে যদি আমি দেখাই স্পষ্ট বোঝা যাচ্ছে। গতকাল যখন এই কলাটা কিনি তখন এটা হালকা সবুজ ছিল গায়ের রং, আজকে এক রাতেই এটা হলুদ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের মনের যে প্রশ্ন যে এটা কীভাবে পাকলো, কলার গায়ে যে নীলচে রঙের পদার্থ লেগে আছে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এটা কোনো কেমিক্যাল, এবং কী কেমিক্যাল সেটা আমরা জানি না। আমি ভোক্তা অধিকারের নাম্বারে এবং ইমেল আইডিতে কয়েকবার কমপ্লেন করেছি, ওনারা বলেন রিসিট সহ তাদেরকে কমপ্লেন করতে হবে। কলাওয়ালার কাছ থেকে তো আমি কোনো রিসিট নিইনি, তাহলে আমি এই কমপ্লেন কার কাছে করব? আমি আজকে এই কলা নিয়ে কলা বিক্রেতার কাছে যাব, এর জবাবদিহিতা চাইব, তারপরের যে ঘটনা ঘটবে সেটার দায়ভার কে নিতে যাবে? আমি তো ছেলে কথা বলতে চাই না, এবং আমার স্বাস্থ্যের ব্যাপারে, আমার পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে আমাকেই কথা বলতে হবে। আমি জানি না ভোক্তা অধিকার সংগঠন তারা কতটুকু সহযোগিতা কাউকে করেছে। সো আপনি যখন ফলটা কিনবেন আপনি একটু দেখে নেবেন এবং নিশ্চিত হয়ে নেবেন যে এই কলাটা আসলে কীভাবে পাকানো। আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে? আমি মনে করি আপনি আমি সবাই যদি জেগে উঠি তাহলে এই অসাধু ব্যবসায়ীরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আজকে আমাদের এই এই স্লোগান হোক, আমরা ফল খেতে চাই বিষমুক্ত। আমরা আমাদের পয়সায় ফল কিনব সেটাই যেন কোনো অসাধু ব্যবসায়ী বিষ মেশাতে না পারে। ধন্যবাদ সবাইকে।